हेलो गाइज फ्रेंड स्पोर्ट्स और एक ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং এই জায়গায় দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স এতদিন থমথমে ছিল, মানে ছোট ছোট কিছু সাইনিং হচ্ছিল বা বলা যায় তাদের যে বিদেশি রয়েছে দু একজন কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে এবং কোচ নিয়ে তাদের তো একটা সমস্যা রয়েছে, কারণ একটা ব্যান রয়েছে। তো এরকম তো অনেক কিছুই কেরালা ব্লাস্টার্স নিয়ে হচ্ছিল এই সময় দাঁড়িয়ে। মোহনবাগানের প্রাক্তন তারকা প্রবীর দাস এবং সুভাষিস বোস তাদেরকে অফার করেছে কিন্তু, এবং একটা ডিলের মধ্যে ডানও হয়ে গেছে। একসময়ের ইস্ট বেঙ্গলের ব্রাইট ইনোবাখারে, যাকে নিয়ে এই মুহূর্ত অবধি চর্চা হয়, ইস্ট বেঙ্গলের যে সেকেন্ড লেগটা খেলে যিনি নজর কেড়েছিলেন গোটা ISL-এর গোটা ইন্ডিয়ান ফুটবলের, সেই ব্রাইট ইনোবাখারে আবারও কি ভারতে আসবেন? প্রশ্ন কিন্তু আবারও চলে আসলো। এবং কেরালা ব্লাস্টার্সের একটা অফারের জন্য ইস্ট বেঙ্গলের সাথে একটা লিঙ্কড পাওয়া গেছে, এছাড়াও বেঙ্গালুরুরও কিছু আপডেট আছে এই মুহূর্তে। তো ভিডিও শুরুর আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। আজকের প্রথম আপডেট শুরু করা যাক ইস্ট বেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার জুয়ান মেরাকে দিয়ে। যথেষ্ট পোটেনশিয়াল কিন্তু ছিল, যথেষ্ট ইউটিলিটি ফুটবলার জুয়ান মেরা, যিনি সেই আই লিগেই থেকে গেলেন এবং আই লিগে রাউন্ড গ্লাস পাঞ্জাবের সঙ্গে রয়েছেন, এবং আগামী মৌসুমেও রাউন্ড গ্লাস পাঞ্জাব তাকে রেখে দিতে চলেছে, অর্থাৎ আই লিগে কন্টিনিউ করছেন রাউন্ড গ্লাস পাঞ্জাবেই জুয়ান মেরা। এরপর আসা যাক আরও একটা আপডেটে, যেখানে আবারও ব্যর্থ হয়েছে ইস্ট বেঙ্গল। ক্লাব লাইসেন্সিং যেটা সিকিউর করার সেটাতে ইস্ট বেঙ্গল ব্যর্থ হয়েছে, তবে মোহনবাগান তাদের ক্লাব লাইসেন্সিংয়ে উতরে গেছে। এবার কোন কোন ক্লাব তাদের যে লাইসেন্সিং সেটা সিকিউর করেছে সেটা দেখে নেওয়া যাক। মুম্বাই, মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু, চেন্নাইন, কেরালা, জামশেদপুর, ওড়িশা অ্যান্ড রাউন্ড গ্লাস, এরা এদের যে ক্লাব লাইসেন্সিং সিকিউর করে ফেলেছে। তবে ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট এবং হায়দ্রাবাদ এই ক্লাবগুলো কিন্তু ক্লাব লাইসেন্সিংয়ে ফেল করেছে। যদি AFC-তে না যায় তাহলে কোনো সমস্যা হবে না, AFC-তে গেলে কিন্তু এটা একটা বড় বিপাকে ফেলতে চলেছে। এরপর চলে আসা যাক একটু আপডেটে, BFC-র সঙ্গে 2025 অবধি চুক্তি ছিল, মানে বড় একটা ডিল ছিল কিন্তু প্রবীর দাসের, তবে হিউজ একটা ট্রান্সফার ফি দিয়ে মাল্টি ইয়ার ডিল করে নিয়েছে রাইট ব্যাক প্রবীর দাসের সঙ্গে কেরালা ব্লাস্টার্স। এবং 2025 অবধি চুক্তি মোহনবাগানের সাথে সুভাষিস বোসের রয়েছে, এবং আকাশ মিশ্রার ডিলটা হলে সুভাষিস বোস প্রথম ইলেভেনে জায়গা পাবে কি না, এই জায়গাটাকে একটা অস্ত্র করে কিন্তু ISL-এর অন্যান্য দল সুভাষিস বোসকে অফার করছে, যার মধ্যে কেরালা ব্লাস্টার্সের অফারটাও বেশ লোভনীয়। শোনা যাচ্ছে যে বেশ ভালো পর্যায়ে ডিসকাস করছে চলছে সুভাষিস বোসের সাথে। এবার তাকে মোহনবাগান, মানে প্লেয়ার্সদের সাথে যতই কন্ট্রাক্ট হোক বা কথাবার্তা হোক, যতক্ষণ না ক্লাব তাতে সায় দিচ্ছে অ্যাজ আ ট্রান্সফার ফি ছেড়ে দেওয়ার, বা দেখা যাক ট্রান্সফার ফিস ছাড়া তো তাকে ছাড়বে না বা সোয়াব ডিলে করতে পারে, তো সেখান থেকে দাঁড়িয়ে ট্রান্সফার ফিস সোয়াব ডিলও করতে পারে, ক্লাব যতক্ষণ না রাজি হচ্ছে ততক্ষণ সুভাষিস বোস কোথাও যাচ্ছে না। তবে ভালো ইন্টারেস্টিং একটা ডিল অফার করেছে সুভাষিস বোসকে কেরালা ব্লাস্টার্স, এইটুকুই এই মুহূর্তে আপডেট আছে। এবার সুভাষিস বোস কিন্তু একজন লেফট ব্যাকের প্লেয়ার, এবং এই সুভাষিস বোস যেহেতু কেরালা ব্লাস্টার্স অফার করেছে তাহলে কিন্তু এই কথাটা ধরেই নেওয়া যায় কোথাও গিয়ে নিশু কুমার, যিনিও কিন্তু অ্যাজ আ লেফট ব্যাক পারফর্ম করে থাকেন কেরালা ব্লাস্টার্সের জন্য, তিনি ইস্ট বেঙ্গলের ডিলে হ্যাক করেছেন বা কেরালা ব্লাস্টার্সও তাকে ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দিতে রাজি, এবং এই নিশু কুমার কিন্তু মানে 2024 অবধি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত আছে। এছাড়াও ওড়িশা FC কথাবার্তা বলছে কিন্তু জ্যাকসন সিংয়ের সঙ্গে, মিডফিল্ডার, তার সঙ্গে ডিল ফাইনাল করতে চাইছে ওড়িশা FC। এছাড়াও জাভি, গত মরশুমে অসাধারণ পারফরমেন্স করেছে জাভি, এবং যার জন্য বেঙ্গালুরু যে এই টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে জাভি হার্নান্দেজের, তার পেছনে অনবদ্য অবদান রয়েছে, মানে
গত মরশুমে জনি কাউকো বা হুগো বুমোস, জনি কাউকো তো চোটের জন্য ছিটকে গেলেন, হুগো বুমোসের কথা যদি বাদ দেওয়া যায়, মানে হুগো বুমোসেও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, তবে আইএসএলের শ্রেষ্ঠ বিদেশি মিডফিল্ডারদের মধ্যে হয়তো সর্বশ্রেষ্ঠ বা সবার আগে এগিয়ে রাখার যে নামটা সেটা কিন্তু জাভি হার্নান্দেজ। ইন্ডিয়ান ফুটবলে অনেক কিছু কন্ট্রিবিউট করে গেছেন এবং আগামী মরশুমেও তাকে বেঙ্গালুরু এফসির জার্সিতে আমরা দেখতে চলেছি এবং মার্কোস কিন্তু এটা চূড়ান্ত করেছে। এছাড়াও ইস্ট বেঙ্গলের সেকেন্ড লেগে একটাই মানে একটা মরশুমে জাস্ট সেকেন্ড লেগটা পারফর্ম করেছে ব্রাইট এনোবাখারে। কি দুর্দান্ত প্লেয়ার ভাই, যেরকম স্কিল ভাই, অসাধারণ একজন ফুটবলার, তাকে তার ফিনিশিং বলো, তার স্কিল বলো, সব কিছুতেই মারাত্মক পারফরমেন্স। এবার এই মুহূর্তে কিন্তু ব্রাইট ইউক্রেনের ফার্স্ট ইয়ার ক্লাবে খেলছে এবং জুন 30, 2023 অবধি তার সাথে চুক্তি আছে। চেন্নাইন এফসি তাকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনতে চায়, অর্থাৎ তার সাথে কথাবার্তা শুরু করেছে, জাস্ট শুরু করেছে। এখন দেখা যাক ব্রাইট এনোবাখারে ডিল চেন্নাইন এফসির জন্য হতে পারে কি পারে না, এটা এখন সময় বলবে। তো তোমরা কি চাও ব্রাইট এনোবাখারে ইন্ডিয়াতে আবারও ফিরে আসুক? আসলে কোন ক্লাব, ইস্টবেঙ্গল সমর্থকরা তো বলবে ইস্টবেঙ্গলের জন্য, তবে ইস্টবেঙ্গল ছাড়াও অন্যান্য দল যদি চেন্নাইয়ে আসে তাহলে কতটা ভালো লাগবে তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও এই ভিডিও এতটাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।